আসসালামু আলাইকুম গাইজ, আমি আজকে যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটাতে, কুয়াকাটা সমুদ্র বন্দরে। সমুদ্র বন্দর না, সৈকত বন্দর। তো আমাদের আমার জন্য সামনে ওয়েট করতেছে সাথী, রাজন, রাতুল এবং স্নেহ এবং সোয়েব। তাই ওদেরকে না উঠতে ওয়েট করাই আমি। তো চলেন, থ্যাংক ইউ। গাইজ, আমি এখন সাফির বাসার সামনে। স্নেহ অলরেডি মনে হয় এসে পড়ছে, ওদের ব্যাগ রাখা আছে। কি অবস্থা ভাই, কেমন আছো তোমরা? ফ্রেন্ডশিপ করা উচিত হবে না ভাই? কি এই তো দাম দিলে। সরি। আচ্ছা চলো তাড়াতাড়ি, আমরা তাই ব্যাগটা ভিডিও কল দিছি। আচ্ছা রাতুল কই? হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন রওনা দিচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। শুনতে থাকুন আমার ভাঙ্গা বয়স। পিছনে একটা ডাইপার নিয়ে বসে আছে, ডাইপারটা বাস স্ট্যান্ডে বাসে উঠে গেছে প্রথম থেকে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি সাবির বাসা থেকে। আমি এখন অলমোস্ট পায়রা চলে আসছি সাফি ওরার সামনে, সাফি রাতুল ওরার সামনে। ঢুকলাম এখান থেকে পায়রা পেট্রোল পাম্প। এখান থেকে আমরা রিলোড করব। আমরা এখন রওনা দিচ্ছি পটুয়াখালী থেকে পায়রা। পেট্রোলাম থেকে আমাদের ফুয়েল রিফিল করা শেষ। আমরা ছোটখাটো একটা অনেক লেট হয়ে গেছে, আমাদের 10টা রেডি রওনা করার কথা ছিল, কিন্তু আমরা রওনা দিয়েছি সেখানে অলমোস্ট 11:48 বেজে গেছে ফুয়েল লোড করতে করতে। সো
আমরা আছি এখন এটাকে হাজিপুর সাথে, এটাকে হাজিপুর ব্রিজ বলে না, এটা হাজিপুর ব্রিজের উপরে আছি। একটু আগে দেখা করে আসলাম আমাদের কি করিম ভাই, উনি কুষ্টিয়া থেকে কুয়াকাটা পর্যন্ত হেঁটে পায়ে হেঁটে যাবেন। অলরেডি অলমোস্ট যদি 12 দিন পার করে ফেলছেন, কংগ্রাস জানাই আমরা। আর দেখতেছেন তো কত সুন্দর আবহাওয়া, সাথী ফটো পোষণ করতেছে, দেন আমাদের রাতুল কাজ করতেছে, একটু ভিডিও শ্যুট করতেছে ওর ইউটিউব চ্যানেলের জন্য। আর এই সেটটা, এই সেটটাকে বলা হয়, এই সেট দিয়ে আপনার পায়রা বন্দরের দিকে যাওয়া যায় ছোটো রাতে, কিন্তু এখানে বড়ো স্টিমার বা কিছু চলছে না, এখানে জাহাজ টাহাজ ঢুকবে না, ওই পাশ দিয়ে ঢুকবে। আর এই হলো আমাদের রাফসান রাতুল ভাই, সে অনেক বড় মাপের ইউটিউবার, 4-5 লাখের মতো সাবস্ক্রাইবার তার। সো আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের এই মেয়েটার নাম কি ভাই? আমরা এখানে করলাম, আমরা সামনে দিয়ে এগোবো। আমরা এখন অলমোস্ট কুয়াকাটার কাছাকাছি এসে পড়েছি, আর সামনে দেখা যাচ্ছে কুয়াকাটার কাছ, ওখানে লাল লাল কি যেন দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না, সামনে যেয়ে দেখবো। এখানে বাইক পার্কিং অবশ্যই নিষেধ যেটা লেখা আছে এখানে, সো আমরা এখন ঘুরে দেখতেছি কি অবস্থা। আজকে আমরা এই বোটটা নিয়ে রাতে সাগরে নামবো, আমাদের বোট নিয়ে আছে আমাদের শোয়েব, এবং আমাদের সাথে দেখা করতে আসছে সাগর ভাইয়া, আর এক ভাই আসছে আমাদের সাথে দেখা করতে, বাচ্চু ভাই দেখা করতে আসছে। আর তো দেখতেছেন সবাই, একটু পরে আমরা আর সাগরের নাম বেটা নিয়া, সো চিল হবে, মজা হবে, সব কিছুই হবে ইনশাল্লাহ। হ্যালো গাইস, আমরা এখন সাগর পারে পুরোটা সমুদ্র সৈকতে পারে, সবাই দেখতেই পাচ্ছেন, আমরা দেখবো সামনে ট্রেন্ড কেমন ব্যবস্থা করবো। আর সবাই খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছি, একদম জনশূন্য বলতে গেলে, মানে বালিতে মোটরসাইকেল চালাতে গেলে খুবই স্লিপি, পিছনে চাকা একটু দোল খাবে। হ্যালো গাইজ, আমরা এখন আমাদের টেন্ট টানানো হয়ে গেছে, আমাদের রেস্ট করার জন্য সব কিছু ওকে, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা যাব গোসল করতে, সবাই অলমোস্ট নেমে গেছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করতে টাইম লেগে গেছে।